কখনো বা ছুটছে বেশ দ্রুত গতিতে, আবার কখনো বা ভেসে বেড়াচ্ছে আকাশে। একদল দেহহীন হাড়ের কঙ্কাল দাপিয়ে বেড়াচ্ছে সাগরের বুকে। নানা ধরনের আর নানা আকৃতির কৃত্রিম প্রাণী দেখতে হলে আপনাকে যেতে হবে নেদারল্যান্ডের সমুদ্র সৈকতে। এগুলো দেখলে মনে হবে বিশাল আকৃতির তিমি, আবার কোনোটার নকশা দৈত্যাকার কাঁকড়ার মতো। অবাক করার মতো এই কৃত্রিম প্রাণীগুলির আবিষ্কার করেছেন পদার্থবিজ্ঞানী থিও জেনসন, এবং এই কৃত্রিম প্রাণীগুলোর নাম দিয়েছেন কাইনেটিক বিচ বিস্ট। থিও এই আশ্চর্য কৃত্রিম প্রাণীগুলো তৈরিতে ব্যবহার করেছেন প্লাস্টিকের পিভিসি পাইপ, যা প্রথম দিকে সবাইকে বেশ বিস্মিত করেছিল। আর কৌতূহলী অনেকের মনে প্রশ্ন ওঠে, এগুলি কিভাবে হাঁটাচলা করছে আর শূন্যতে ভেসেই বা থাকছে কিভাবে? এই প্রসঙ্গে থিও জানান, শুধুমাত্র প্রাকৃতিক বাতাসের মাধ্যমেই সাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছে তারই আবিষ্কার বিচ বিস্ট। তবে থিও এগুলোকে কোনো নির্দিষ্ট প্রাণী নয়, বরং নানা প্রাণীর কঙ্কাল বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার মতে এদের অবয়ব কোনো নির্দিষ্ট প্রাণীর সঙ্গে না মিলিয়ে বরং মানুষের নিজের মতন করে ভাবার সুযোগ করে দেওয়াটাকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এই পদার্থবিজ্ঞানের থিওরি প্রথম এমন কিছু আবিষ্কার করেছেন যা কোনো রকম যন্ত্রের সাহায্য ছাড়াই ছুটে যেতে এবং উড়তে সক্ষম। কিন্তু সেই ব্যাখ্যা দিতে গিয়ে থিও বলেন, মানুষের শরীর হাঁটাচলার সময় উপর নিচ করে, সেই ভাবনা থেকেই মূলত এই বিচ বিস্টগুলির প্রত্যেকটির মধ্যে আলাদা চক্রাকার মেরুদণ্ড তৈরি করেন এই শিল্পী, যার মাধ্যমে বাতাসের গতির অনুপাত অনুযায়ী এগুলি হাঁটতে এবং উড়তে সক্ষম। দীর্ঘ এই গবেষণায় থিও 54টি শরীরের আকৃতি অনুকরণ করে এখনও পর্যন্ত ডজনখানেক বিচ বিস্ট তৈরি করেছেন, যা এখন নেদারল্যান্ডের সমুদ্র সৈকতে ভ্রমণরত মানুষের অন্যতম মূল আকর্ষণ। থিও এর এই অভাবনীয় আবিষ্কার সমুদ্রের জন্য বিশেষ কিছু ইতিবাচক প্রভাব ফেলবে, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য দিক হচ্ছে সমুদ্র তীরের দিকে খুব বেশি এগিয়ে আসতে পারবে না বালি, কারণ কঙ্কালগুলো বালি আটকে বালিয়াড়ি তৈরি করবে। সেই সঙ্গে থিও এগুলো নির্মাণে বিশেষ কিছু বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করার ফলে এগুলি কোনো রকমভাবেই জলে নেমে যাবে না, এমনকি বিষ্টগুলো কখনোই প্রয়োজনের থেকে বেশি হাওয়া গ্রহণ করবে না। এছাড়াও বায়ুশক্তি সঞ্চয় করে রাখার পাশাপাশি জোয়ার ভাটার দিকে নজর রাখা, এমনকি ঝড়ের পূর্বাভাস দেওয়ার সঙ্গে সঙ্গে ঝড় ঠেকাতেও দেয়ালের মতো কাজ করবে এগুলি। তাই সব কিছু মিলিয়ে থিওর এই আবিষ্কার সারা পৃথিবীতে বেশ সাড়া ফেলেছে, আর এই বিজ্ঞানীর বীজ বিষ্টগুলো নিয়ে রয়েছে সুদূর ভাবনা। তার মতে এই কাজ দেখে কেউ একদিন সত্যি বানিয়ে ফেলবেন এমন পরিবেশ বান্ধব কোনো কৃত্রিম প্রাণী, যা পরিবেশ রক্ষার জন্য কাজ করে যাবে, আর তখনই তিনি এই কাজের সার্থকতা পাবেন। থিও বিশ্বাস করেন এই কাইনেটিক বীজ বিষ্ট দীর্ঘদিন টিকে থাকবে নতুন প্রজন্মের শিল্পীদের কাছে, যারা শিল্প এবং বিজ্ঞানকে অবিচ্ছেদ্য বলে মনে করেন।